আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো তেত্রিশ বাই এগারো কেবি ইনডোর উপকেন্দ্রে ব্যবহৃত তেত্রিশ কেবি পিটি সম্পর্কে পিটি মানে হচ্ছে পটেন্সিয়াল ট্রান্সফর্মার এটা সম্পর্কে আমরা ইতিমধ্যে জানি এই পিটি কিন্তু শুধুমাত্র ভোল্টেজ মেজারমেন্টের কাজেই ব্যবহার হয় না প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় তো যেহেতু এটা একটা ট্রান্সফর্মার মানে পটেন্সিয়াল ট্রান্সফর্মার আমরা জানি যে দুইটা কয়েল থাকে একটা হচ্ছে প্রাইমারি কয়েল আর একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল আচ্ছা তো এর উপরের যে প্রান্তরা দেখতে পাচ্ছি আমরা জানি যে প্রাইমারি কয়েলের দুইটা টার্মিনাল থাকে এবং সেকেন্ডারি কয়েলেরও দুইটা টার্মিনাল থাকে এবং প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের মধ্যে কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ থাকে না তো এর এই যে উপরের যে টার্মিনালটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রাইমারি কয়েলের একটি টার্মিনাল এখানে তেত্রিশ হাজার বোল্টের লাইন ইন হবে তো প্রাইমারি কয়েলের যে অপর যে টার্মিনাল সেটা দাবি হচ্ছে এই যে এইখান থেকে এটা হচ্ছে প্রাইমারি কয়েলের দ্বিতীয় প্রান্ত আচ্ছা তো এই প্রাইমারি কয়েলের যে দুইটা টার্মিনাল এটা আমরা দেখলাম এখন সেকেন্ডারি কয়েলের যেই টার্মিনালগুলি আছে এগুলি আমরা একটু দেখব সারোয়ার নাকি একটু অ্যাঙ্গেল করেন এখানে সেকেন্ডারি কয়েলে দুইটা টার্মিনাল থাকার কথা কিন্তু এখানে আছে হচ্ছে চারটা টার্মিনাল এখানে দেখা যাচ্ছে কি ওয়ান এ ওয়ান এন টু এ টু এন চারটা টার্মিনাল আছে এই ওয়ান এ এবং ওয়ান এন এই দুইটা টার্মিনাল ব্যবহার করা হয়েছে মেজারমেন্ট কাজের জন্য আর এই যে টু এ এবং টু এন এই দুইটা টার্মিনাল ব্যবহার করা হয়েছে প্রোটেকশনের জন্য আমরা এবার এ পিটির নেমপ্লেটের যে ছবিটা আছে এটা একটু দেখব আরেকটু এ করেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েলটা প্রাইমারি সাইডে দুইটা টার্মিনাল আছে এবং সেকেন্ডারি সাইডে এটাকে কয়েলটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা ওয়ান এ ওয়ান এন এবং আরেকটা হচ্ছে টু এ টু এন আচ্ছা এবং এখানে নেমপ্লেটে সুন্দর করে লেখা আছে যে ওয়ান এ ওয়ান এন ব্যবহার করা হবে মিটারিংয়ের জন্য এবং টু এ টু এন ব্যবহার করা হবে প্রোটেকশনের জন্য আর প্রাইমারি এবং সেকেন্ডারি যে কয়েলটা এটা আছে হচ্ছে এই দাত বংশের ভিতরে এই কয়েলটা আছে আর এটা হচ্ছে বুশিং বা ইনসুলেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে তো এই হচ্ছে আমাদের তেত্রিশ কেবি পিটি বা পটেনশিয়াল ট্রান্সফরমার আর এই কাজ আমাকে সহযোগিতা করছেন লাইনম্যান গ্রেড অন ইসলাম এবং লাইন ক্রু লেভেল অন ধন্যবাদ সবাইকে